পাচ্ছ প্রেস টু জিকে ইউটিউব চ্যানেল। তো অবশেষে অ্যাডমিট কার্ড প্রকাশিত হলো অঙ্গনওয়াড়ি হেল্পারের এক্সাম, যেটি অনুষ্ঠিত হতে চলছে 18ই ডিসেম্বর। ঠিক আছে, 18ই ডিসেম্বর হচ্ছে সানডে, যেটা হচ্ছে কালকে অনুষ্ঠিত হতে চলছে। তো তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য চলে আসবে ই অ্যাপ্লাই আইসিডিএস জলপাইগুড়ি.in ওয়েবসাইটে। আমি এখন ওয়েবসাইটেই আছি। আসার পর ক্রোম ব্রাউজারে উপরে তিনটা বাটন আছে, ওইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে ডেস্কটপ সাইট মোডে ক্লিক করে নেবেন, আর মোবাইলেও যদি আপনারা করবেন তাহলে মোবাইলেও করে নেবেন ডেস্কটপ সাইট। ঠিক আছে, তারপর আপনারা চলে আসবেন প্রিন্ট অ্যাডমিট কার্ড। প্রিন্ট অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যার অ্যাপ্লিকেশন নাম্বার, যে আপনার আইডি আছে, অ্যাপ্লিকেশন নাম্বার আইডি এখানে লিখবেন। লেখার পর আপনার অ্যাপ্লিকেন্ট নেম, আপনার নাম লিখবেন, আর আপনার বাবার নাম লিখবেন, আর হচ্ছে অ্যাপ্লাইড পোস্ট। এখানে দুটা আছে, দুটা পোস্টের মধ্যে এখন আপাতত অঙ্গনওয়াড়ি হেল্পারের অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে, আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে জানুয়ারি মাসের 1-2 তারিখে। ঠিক আছে, আর অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের এক্সাম হবে 8ই জানুয়ারি 2023। তো কালকে যেহেতু অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের পরীক্ষা, তো অঙ্গনওয়াড়ি হেল্পারের পরীক্ষা, তো অঙ্গনওয়াড়ি হেল্পারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে সার্চ করবেন। সার্চ করলেই আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, আর কালকে এক্সাম হবে 12টা থেকে 3টা পর্যন্ত, 3 ঘন্টার পরীক্ষা। আর অবশ্যই আপনারা এক্সাম হলে সঠিক সময় মতো আগে একটু পৌঁছানোর চেষ্টা করবেন, তাতে অনেক ভেরিফিকেশন হবে, ওটা আপনাদের সময় বাঁচবে। আর তাড়াহুড়ো করবেন না, একটি হাতে সময় নিয়ে এক্সাম হলে প্রবেশ করবেন, মাথা শান্ত করে পরীক্ষা দেবেন সবাই। থ্যাংকস ফর ওয়াচিংস, আশা করি ভিডিওটি তোমাদের উপকারে লাগবে।